তাই সানডে এখন আমরা চলে এসেছি দেখাও জায়গাটা নিকো পার্কের সামনে আছি বন্ধুদের সাথে প্ল্যান হলো একদিন কারণ বন্ধুদের সাথে খুব একটা আউটিং করা হয় না আমি এই বছরেই একবার সামারে এসেছিলাম বা তখন ভাইদের সাথে এসেছিলাম নিকো পার্ক আর আজকে আবার এলাম প্ল্যান হলো এখন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি আমি আর সোহেল চলে এসেছি সোহেল তো যাই হোক বাকিদের জন্য তো যাই হোক বাকিরা লেট করছে এখনো আসামি না বাকিদের জন্য ওয়েট করতে হচ্ছে তো চলো দেখা হবে সবাই চলে আসুক পেয়ারু কি চলো ভেতরে গিয়ে দেখা হবে বাকিদের সাথেও আলাপ করাবো চলো দেখতে থাকো সবাই চলে এসছে আর নিকো পার্কের ভেতর চলে এসছি সোহেল তো আগেই ছিল দীপও চলে এসছে আর সামনে এই তোরা হাই এরা দুজন আছে তো এখন সবাই বায়না করছে ওয়েট ওয়াইল্ডে যাওয়ার জন্য পাগল লোকজন তো চলো দেখা যাক লোকজনের সাহস হয়নি এই ঠান্ডায় চলে না আমার তো এই যে এই যে এই মেয়েটার সাহস হয়নি চলে নামার জন্য আচ্ছা তো এখন আমরা সবাই যাবো ল্যান্ড রাইস চড়তে যাবো তো দেখা যাক জানিস তো কি করব তো ঠিক আছে তো চলো ল্যান্ড রাইস এক এক করে চড়বো এক্সাইটেড তো তুই ব্যাস ব্যাস আমরা রাস্তা হারিয়ে ফেলেছি রাস্তা খুঁজে পাচ্ছি না এ দাঁড়া রে বাকিরা কোথায় এ মা এক্সিট পেয়ে গেছি কি মজা চলো অনেকক্ষণ ধরে আমরা একে অপরকে খুঁজে পাচ্ছিলাম না এই মেয়েটা একটা ভদ্র মহিলাকে টাচ করে বলছে আপনাকে আয়না ভেবেছিল ভদ্র মহিলা না ওটা মেয়ে ছিল একই ব্যাপার তো তাকে ভেবেছিল আয়না বড় ডেঞ্জারাস জিও না সব চাঙ্গাসি এখন শর্ট ফার্স্টে আমরা স্কাই ডাইভার চড়বো আমি সোহেল আর দীপ তিনজনে মিলে স্কাই ডাইভার চড়বো কারণ মেয়েগুলো খুব ভীতু ওরা উঠবে না স্কাই ডাইভারে তো চলো একটু ভিড়টা কম আছে তো ঢোকার সময় মনে হচ্ছিল যে খুব ভিড় না সেরকম নেই ভিড়টা একটু কম আছে তো চলো আরামসে সব চড়া যাবে এখন এরা মানে প্রায় মনের সাহস নিয়ে চলে এসছে স্কাই ডাইভারে উঠবে নাহলে এতক্ষণ ভয় পাচ্ছিল মনে হচ্ছে নিজের জন্য নিজেই করেছি বেঁচে থাকবি তো কলকাতা শহর দেখে নিয়েছে আর একটা এদের তো ভয় ভয় টিপস দেবো যখনই একটা চড়তে হবে নিচে নামার সময় জরুরি নিঃশ্বাস নেবে তাহলে আপনার ভয় লাগবে একদম একদম সবার যেন মনে থাকে ভুল যেন না হয় আমি আমরা কিন্তু দ্বিতীয়বার বলবো না আরো চলেও এসছি এখন সাইক্লোনের সামনে লাইনে দাঁড়িয়ে রয়েছি ইয়ো প্রচুর লাইন তো কি ভয় লাগছে সাইক্লোনে উঠতে একদমই না বা তো চলো সাইক্লোনে ওঠা রাইডে তো নিতে পারবো না প্লিজ চলো নেমে দেখা হচ্ছে বলছিলাম হ্যাঁ যে কে একা বসবে কারণ আমরা অড নাম্বার আছি পাঁচজন আছি একজনকে একা বসতেই হবে তো ভয় কেউ স্টোন পেপার সিজার খেললোই না তো দেখা যাক ওটা সোহেল ভাই কতটা লাইন দেখতে পাচ্ছি কতক্ষণ লাগবে মনে হচ্ছে তোর কাল সকালে চ ভাই বেরিয়ে যায় কাল সকালেই আসবো বেরোতে গেলে আবার পরশু সকাল হয়ে যাবে চলে আয় দীপ কোথায় এই দীপ একদম ভয় লাগছে
থেকে নামলাম, এবার রোলার কোস্টার থেকে নামার পরের এফেক্টটা আমরা দেখে নেবো। সোহেলকে মারছে, সোহেল কনভিন্স করেছিল ওদের। এই এই যে আমি আমি বলেছি যে আমি এটা নাকি স্কাই ড্রাইভারের থেকে ইজি, তো আমাকেও মারতে আসছে সবাই। এবার রোলার কোস্টার পরে আমরা চলে এলাম হচ্ছে ওয়াটার কোস্টার। ওয়াটার কোস্টারে যাবো, এটা একদম ছোটবেলা থেকেই মানে খুবই ফেভারিট একটা রাইড। তো চলো চলো, ওয়াটারস্যুট চড়ে নামলাম, পুরো একদম ভিজে গেছি, খুবই ঠান্ডা লাগছে। এবার বাকিটাও ঘোরা রয়েছে, জানি না কিভাবে ঘুরবো। এই বাকিদেরকেও জিজ্ঞেস করো কেমন লাগলো ওয়াটারস্যুট। যেমনই লেগেছে পুরো ভিজে গেছে, ওটা হচ্ছে মোড়া লাগছে। চলো চলো হবে, এটা হবে চলো। খাওয়া দাওয়া চলছে এখন, সোহেলের আপত্তি ছিল ওর খাওয়ার ভিডিও নেওয়ার, কিন্তু আমার কিচ্ছু এসে যায় না, আমি নেবই। এখন আমরা বোটিং করছি, বেশ একটু রিফ্রেশিং। অ্যাক্সিডেন্ট হবে আমাদের, অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট হবে। তো যাই হোক, অনেক বড় বড় রাইড চড়ার পর তো একটু রিফ্রেশ করতে হয়, তো এখন রিফ্রেশ করছি আমরা বোটিং। তারপরে আরও যা যা রাইডস বাকি থাকবে টুকটাক চড়বো, তাও এখান থেকে বেরিয়ে আমাদের কোনো রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান আছে, সব হবে। চলো খালাসি নাকি বোট কন্ট্রোল করছে। দিলো ঠুকে, কিরে এবার ঘুরবি কিভাবে? আমাদের নিয়ে ঘুরছে অপোজিট ডিরেকশনে বলে। আরে আমাদের নিয়ে কেন ঘুরছিস? প্রায় সন্ধে হয়েই এলো, আর যতটুকু রাইডস হয়েছে, কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব লম্বা লম্বা লাইন রয়েছে, খুব ভিড় রয়েছে আজকে। কারণ সকালের দিকে এসে যেরকম ফাঁকা ফাঁকা দেখছিলাম, মানে যত বেলা বেড়েছে তত কিন্তু ভিড় হয়েছে। তো এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে, আর যদি কোনো কিছু করার থাকে করে এখান থেকে বেরিয়ে কোথাও খাওয়ার প্ল্যানিং হচ্ছে সেখানে যাব। চলো, আমরা এখন ভার্চুয়াল রিয়েলিটি থিয়েটারের সামনে দাঁড়িয়ে রয়েছি, খুব লাইন, জানি না ভেতরে কী হবে কী দেখাবে। চলো বিয়ারের লাইন রেখে এখন আমরা চলে এসেছি মুনরেকার চড়তে, খুব ডিস্টার্ব করছিলো
মেলায় আসে ব্রেক ড্যান্স, ব্রেক ড্যান্স রাইড, সেটা চড়তে নাকি এই যে এর ভয় লেগেছে, চড়ে বলছে যে আর চড়বো না। তো চলো, মূল রেখা চড়তে গিয়ে নাকে লেগেছে, বরফ দিচ্ছে ভাই, বরফ দেখিয়ে দে, বরফ দিচ্ছে ভাই, ব্যথা কমেছে ভাই? না ভাই, প্রচন্ড ভাই, ফুলে গেছে তো ভাই, ফুলে গেছে বাবা। তো চলো এখন আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে খেতে যাবো, চলো। আমরা এখন সল্টলেকে আছি, সল্টলেকে আমরা প্ল্যান করেছি আউধে খাওয়া দাওয়া করবো এখন, কারণ প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, সারাদিন লাইটস চড়া হয়েছে, এনজয়মেন্ট অনেক হয়েছে, তো এখন আউধে খাওয়া দাওয়া করবো। তো চলো দেখাবো, তারপর এরপরে আমরা যে যার মতো বাড়ি চলে যাবো। তো চলো আউধে খাওয়া দাওয়া করবো, দেখি ফাঁকাই আছে।